Bismillahirrahmanirrahim. Assalamu alaikum viewers. Welcome to my channel Recipe with Shalma. আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আচার। তো এই আচারটা বেগুন দিয়ে আমি করেছি। তো অনেক সময় আমরা আচার করি, আমের আচার, তেঁতুলের আচার, চালতার আচার, অনেক কিছুরই আচার তৈরি করা হয়। কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো বেগুনের আচার। তো এই বেগুনের আচারটা কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। তো এখানে দেখতেই পাচ্ছেন আচারটা করার জন্য কি কি নিয়েছি। তো সর্বপ্রথমে বেগুন নিয়েছি আমি, যেহেতু বেগুনের আচার করব। তো এটা 500 গ্রাম বেগুন আছে এখানে। তো এখানে দুটো বেগুন নিয়েছিলাম। এরপর ধনে পাতা কিছু নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, 6 থেকে 7 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছু রসুনের কোয়া নিয়েছি, আর তেঁতুল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমি বেগুনটা রেডি করে নেব। তার জন্য বেগুনগুলোকে প্রথমে আমি বেগুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে বেগুনের খোসাটা প্রথমে আমি ছাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বেগুন থেকে নামি বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তবে বেগুনের কোনো রকমভাবে খোসা রাখা যাবে না, বেগুন থেকে পুরো খোসাটা ছাড়িয়ে ফেলে দিতে হবে এইভাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বেগুনের খোসাটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার বেগুনটাকে পিস করে নেব। তো এটা এই জন্যই পিস করে নিচ্ছি ছোট ছোট করে, যেহেতু এটা মিক্সচারে গ্রেট করব, তার জন্য আমাকে ছোট ছোট পিস করে নিতে হবে। বড় বড় পিস করলে কি হবে, ঠিকভাবে গ্রেড হবে না, বারবার গ্রেট করতে হবে। তো সেই জন্য আমি এখানে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা শালাতের যে মেশিন হয় সেই শালাতের মেশিনেতেও গ্রেড করে নিতে পারেন। তো আমি এটা মিক্সচার গ্রাইন্ডে গ্রেড করে নেব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, কারণ শালাত মেশিনে গ্রেড করতে অনেকটা টাইম লেগে যায়, সেই জন্য আমি মিক্সচার গ্রাইন্ডে গ্রেড করে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি একটা বেগুন কেটে নিলাম। তো এইটাকেও একইভাবে পিস করে নেব খোসা ছাড়িয়ে। কারণ খোসা সমেত বেগুনের আচারটা করলে কি হয়, বেগুনটা ঠিকভাবে বেগুনের মধ্যে মশলাগুলো ঢোকে না, খোসা সমেত অসুবিধা হয়, সে আচারটাও ভালো লাগে না খেতে। সেই জন্য এইভাবে খোসা ছাড়িয়ে আচারটা করতে হয়। তো একইভাবে আমি বেগুনটাকেও এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। কেটে বেগুনটাকে ভালো করে ধুয়ে নেব এবং 1 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। ধুয়ে বেগুনটা আমি 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেবো লবণ পানিতে। তো এখানে দেখতেই পাচ্ছেন সবগুলোই আমি কেটে নিয়েছি, বেগুন, ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা, তেঁতুল সবগুলোই পিস করে নিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডে প্রথমে আমি অর্ধেকটা বেগুন নেব, যেহেতু একেবারে গ্রেড হবে না সব বেগুনগুলো, সেই জন্য অর্ধেকটা প্রথমে করে নেব। এরপর এখানে যে ধনের পাতার যে ডাঁটিগুলো আছে সেই ডাঁটিগুলো নিয়ে নিচ্ছি, কারণ এইগুলো গ্রেট করে নিলে খুবই ভালো হয়, নাহলে ডাঁটিটা আবার আর আচারে দিলে আচারটা আবার তৈরি হতে দেরি হবে, ওই জন্য গ্রেট করে নেব। আর সাথে রসুনটাও নিয়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা যে কুচি করে রেখেছি সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে
ভালোভাবে গ্রেট করে নেব। করে আপনাদের দেখাচ্ছি। প্রথমেই বলেছিলাম একবারে হবে না, দুবার ধরে করতে হবে। তো প্রথমে আমি একবার করে নেব গ্রেটটা। দেখতেই পাচ্ছেন এখানে গ্রেট করা হয়ে গেছে, একদম পেস্টের মতন হয়ে গেছে। তো এটা আমি প্রথমে ঢেলে নিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন, এতে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে এর কালারটাও গ্রিন কালারের মতন হয়ে গেছে। এরপর যে বাকি বেগুনগুলো রয়েছে পিসগুলো, সেইগুলো দিয়ে দেব। দিয়ে একইভাবে গ্রেট করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন গ্রেট করে নিয়েছি, একদম মিহিন করে, একদম পেস্ট মতন করে নিয়েছি। করে নিয়ে এবার সবগুলোকে আমি ঢেলে একসাথে মিক্স করে নেব। তো এখানে প্রথমে তেঁতুলটাকে আমি বেগুনের পেস্টের সাথে মাখিয়ে নেব, যাতে তেঁতুলের মধ্যে থেকে যে কাইটা আছে তেঁতুলের সেটা ভালোভাবে বেগুনের সাথে মিশে গিয়ে টকটক ভাবটা আনা হবে বা টকটক ভাবটা আসবে, তাতে বেগুনের আচারটাও টক টক খেতে লাগবে। তো আচার একটু টক না খেতে হলে সে আচার আবার ভালো লাগবে না। তো এইভাবে তেঁতুলটাকে আমি ভালোভাবে বেগুনের সাথে মাখিয়ে নিয়েছি এবং সাথে ধনে পাতাটাও মাখিয়ে নিয়েছি। এরপর এখানে মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতন, আর সাথে হলুদ গুঁড়ো দেব হাফ চামচ, আর লঙ্কা গুঁড়ো দেব হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ। এরপর দু চামচের মতন সরিষার তেল দিয়ে দেব। দিয়ে সবগুলোকে আমি এবার একসাথে মিক্স করে নেব। তো এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, বেল আইকন সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করা থাকলে আমি যে কোনো রেসিপির ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি, মাখাটা যত ভালো হবে আচারটাও তত ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে এখনই কাঁচা অবস্থায় আচারটা খাই, কিন্তু এই অবস্থায় আচারটা এখন রেডি হয় না, সেই জন্য খাওয়া যাবে না। তো এইভাবে আমি আচারটাকে মাখিয়ে নিলাম। নিয়ে এবার আচারটা আমি রোদে দেব, রোদে না দিলে আচারটা আবার তাড়াতাড়ি তৈরি হবে না, সেই জন্য আচারটা আমাকে রোদে দিতে হবে। এরপর আচারটা আমি রোদে দিচ্ছি। তো এই রোদে আচারটা প্রায় এক সপ্তাহের মতন দেব, কারণ বেগুন থেকে অনেক সময় পানি বের হয়, সেই পানিতেই আচারটা সেদ্ধ হয়ে আচারটা তৈরি হবে, কারণ হচ্ছে এমনি রাখলে আচারটা হয়তো তৈরি হতে আরও দেরি হবে, সেই জন্য রোদে দিয়ে আচারটা তৈরি করলে আরও তাড়াতাড়ি ভালো এবং খেতেও ভালো হয়। আমরা তো বাড়িতে আমের আচার, মশলার আচার, তেঁতুলের আচার, চালতার আচার, অনেক রকম আচার তৈরি করি, তবে একবার এইভাবে বেগুনের আচার তৈরি করবেন, খুবই ভালো লাগে খেতে। এরপর দেখতে পাচ্ছেন আচারটা আমি একটা জারে রেডি করে নিয়েছি। তো এটা গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথে সবার সাথেই আচারটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা একবার অতি অবশ্যই এইভাবে বেগুনের আচার বাড়িতে তৈরি করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।